অস্বচ্ছতার অভিযোগে এবার কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। ভারতের সঙ্গে ৩২৪ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। চুক্তি অনুযায়ী এই পরিমাণ অর্থের বিনিময়ে ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের থেকে কোভ্যাক্সিন কেনার কথা ছিল ব্রাজিলের, কিন্তু চুক্তির ভিত্তিতে অগ্রিম অর্থ মেলেনি ভারত বায়োটেকের। সূত্রের খবর, ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক কর্মী এই চুক্তি নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো তাকে ওই চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দিয়েছিলেন। তার আরও অভিযোগ, ওই চুক্তিতে ভ্যাকসিনের দাম অনেক গুণ বাড়িয়ে দেখানো হয়েছিল। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের ওই আধিকারিক জানান, ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আমদানি করার জন্য চাপ তৈরি করা হয়েছিল। এই ভ্যাকসিন কেনার জন্য সিঙ্গাপুরের এক সংস্থাকে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার অগ্রিম দেওয়া হয়। যদিও প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এই বিষয় সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই পাল্টা ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে জানিয়েছে, ২০ লাখ ডোজ কোভ্যাক্সিন কেনার কথা হলেও কোনো অগ্রিম অর্থ মেলেনি। চুক্তি অনুযায়ী ৮ মাস ধরে ধীরে ধীরে এই ভ্যাকসিনের ডোজ পাঠানোর কথা ছিল ব্রাজিলে। একই সঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রতিটি ডোজের মূল্য ১৫ থেকে ২০ মার্কিন ডলার, কিন্তু ব্রাজিলের জন্য কোভ্যাক্সিনের ডোজে ছাড় দিয়ে সেই মূল্য ধার্য করা হয়েছিল ৫ মার্কিন ডলার। এদিকে এই অভিযোগ সামনে আসতেই বিরোধীরা প্রেসিডেন্টের ইমপিচমেন্টের দাবিতে সরব হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ব্রাজিল প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।